তোমরা জ্ঞান চর্চার একটি মাজলিসে এসেছো, তোমরা উপশাখার সামষ্টিক পাঠে অংশগ্রহণ করো, উপশাখার কুরআন তালিমে অংশগ্রহণ করো, তোমরা টিসি তে অংশগ্রহণ করো, টিএস এ অংশগ্রহণ করো, প্রত্যেকটি প্রোগ্রামের দাওয়াত পেলে আগ্রহের সাথে অংশগ্রহণ করবা, মনে করবা এই মাজলিসে অংশগ্রহণ করলে আমি আল্লাহ তাআলা রহম পাবো, এই মাজলিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন, আমি সেই মর্যাদা হাসিল করার লক্ষ্যে প্রত্যেকটি সামষ্টিক পাঠে নিয়মিত অংশগ্রহণ করতে চাই, প্রত্যেকটি কুরআন তালিমে নিয়মিত অংশগ্রহণ করতে চাই, প্রত্যেকটি টিসিটিএস আমি অংশগ্রহণ করতে চাই। এই অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা জ্ঞানের রাজ্যে এক একজন নেতা হবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাপূর্ণ সুন্দর একটি মাজলিসে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা নিত্য জীবন আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আল্লাহ তাআলার প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ পেশ করি, সকলে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে যে সকল বীর মুজাহিদ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন আল্লাহর রাহে জীবন উৎসর্গ করা শহীদ ভাইদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমরা সকল শহীদদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সবাই তোমরা ভালো আছো? একটু সাড়া দাও, ভালো আছো? সকালের নাস্তা বাকি আছে কারো? দেখি নাস্তা বাকি আছে কার কার, একটু হাত তোলো। সকালের নাস্তা বাকি আছে কার কার? সবার নাস্তা হয়েছে? হালকা হয়েছে, ভারী নাস্তার ব্যবস্থা আছে? আচ্ছা, আজকে হালকা দিয়ে শেষ, আগামীতে ভারী খাওয়ানো হবে ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? আমরা আশা করতে পারি তোমাদের মধ্যে হতে কেউ কেউ জাতীয় মেধায় স্থান করে নিবা ইনশাআল্লাহ। দেখি এমন কেউ সাহস করছো কিনা জাতীয় মেধায় তোমার নামটা চলে আসবে, দেখি তো হাত তোলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের মহানগরীতে তোমরা বিজয়ী হবে আশা করছো যারা, একটু হাত তোলো। মহানগরীতে 10 জনকে পুরস্কার দেয়া হবে, এই 10-এর মধ্যে তুমি আশা করছো পরীক্ষা ভালো দিয়েছো, এই 10-এর মধ্যে তুমি থাকবা, কেউ আশা করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আশা আমরা আশা করছি যে তোমরা তোমাদের মধ্যে হতে কেউ হবে, যেহেতু পরীক্ষা আর অনেক হবে আর অনেক প্রতিযোগী, তোমরা সাহস করতে পারছো না, তবে আমরা আশা করছি তোমরা যারা বাংলাদেশে সবার আগে পরীক্ষা অংশগ্রহণ করেছো নিঃসন্দেহে তোমরা অগ্রগামী এবং তোমরাই মেধাবী। আমরা আশা করি তোমরা মেধার এই প্রতিযোগিতায় অগ্রসর, মেধার এই প্রতিযোগিতায় তোমাদের এই অগ্রসরতা আল্লাহ তাআলা কবুল করুন এবং তোমাদের এই মেধাকে আল্লাহ তাআলা তার দিনের জন্য কবুল করুন। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির জ্ঞান চর্চার যে আয়োজন করেছে, মেধার বিকাশের যে আয়োজন করেছে, এই আয়োজন ইসলামী ছাত্র শিবির এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইলমের জ্ঞানে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। ইসলামী ছাত্র শিবির এই প্রচেষ্টার মধ্য দিয়ে জাগতিক জ্ঞানে যোগ্য করে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে। আমরা একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবী বিনির্মাণের লক্ষ্যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। 1977 সালের 6ই ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছিল সেই সুন্দর স্বপ্নকে লালন করে। আমরা গত 46 বছরে এমন সুন্দর কিছু মানুষ তৈরি করেছি যারা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করছে। বাংলাদেশে এখনো আমরা লক্ষ্য করছি সর্বত্র সৎ নেতৃত্ব আমরা তৈরি করতে সক্ষম হইনি, এখনো অসৎ নেতৃত্ব আমাদের এই দেশটিকে দখল করে আছে, যারা অন্যায় জুলুম অনাচার দিয়ে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বলবো এই জায়গা থেকে আমরা মুক্তি চাই, তোমরা মুক্তি চাও, বাংলাদেশের সাধারণ মানুষেরা মুক্তি চায়। কি দিয়ে আমরা আমাদের এই দেশটাকে স্বাধীন করব, কি দিয়ে আমরা এই দেশটাকে মুক্ত করব, আমরা বলবো আমাদের দুইটা যোগ্যতা অর্জন করতে হবে, যেই যোগ্যতা দিয়ে আমরা আজকের এই বাংলাদেশটাকে পরিবর্তন করে ফেলব, সুখী সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। একটি হলো আমাদের উন্নত নৈতিক চরিত্রের মানুষ হতে হবে। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে লেখাপড়া শিখে সকলে উচ্চতর ডিগ্রি নিচ্ছে, যারা আজকে বাংলাদেশের শাসক শ্রেণীর তারা অশিক্ষিত কেউ না, তথাকথিত ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, উচ্চতর ডিগ্রি নিচ্ছে, উচ্চতর ডিগ্রিধারীরাই বাংলাদেশের নেতৃত্বের আসনে বসে
জুলুম করছে, নেতৃত্বের আসনে বসে দুর্নীতি করছে, নেতৃত্বের আসনে বসে অন্যায় করছে। কেন অন্যায় করছে? তারা নৈতিকতার শিক্ষাটা তারা না পাওয়ার কারণে কেবলমাত্র জাগতিক শিক্ষা তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হয়নি। তারা পার্থিব জ্ঞান অর্জন করেছে, পারলৌকিক জ্ঞান অর্জন করতে না পারার কারণে তাদের দেশ শাসন করার মতো যে নৈতিকতা সম্পন্ন যোগ্যতা তাদের দরকার ছিল তা তৈরি হয়নি। ইসলামী ছাত্র শিবির এই ঘাটতি পূরণ করছে। ইহলৌকিক জ্ঞান, পারলৌকিক জ্ঞান, ইহলৌকিক জ্ঞান এবং পারলৌকিক জ্ঞানের সমন্বয় সাধন করে নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ছে, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করছে, যে নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। ইসলামী ছাত্র শিবিরকে অপবাদ দেয়া হয়, গালিগালাজ করা হয়, ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী, ইসলামী ছাত্র শিবির রাজাকারদের দল ইত্যাদি অনেক কথা বলা হয়। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা নেশা করে একথা কি কেউ বলে? ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা প্রেম করে এই দাবি কেউ করে? করে না। কারণ ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে নৈতিক, উন্নত নৈতিক চরিত্রের মানুষ হিসেবে গড়তে সক্ষম হয়েছে। আমাদের নিজেদেরকে গড়ার এই প্ল্যাটফর্মে, নিজেদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করার এই প্ল্যাটফর্মে যারা তোমরা সামিল হয়েছ, তোমাদের দায়িত্ব হলো অগ্রসর হওয়া, সামনের দিকে এগিয়ে চলা, স্থির দাঁড়িয়ে থাকা নয়। আমরা প্রতিটি দিনকে পূর্বের দিনের থেকে সুন্দর করতে চাই, তাই না? আমি গতকালকের দিনে যত সুন্দর ছিলাম, আজকের দিনে আমরা আরো অধিক সুন্দর হতে চাই, আগামী কালকের দিনটাকে আরো অধিক সুন্দর বানাতে চাই। তো নিজেকে সুন্দর করার প্রক্রিয়ার নাম হলো কর্মী থেকে সাথী হওয়া, সাথী থেকে সদস্য হওয়া। ইসলামী ছাত্র শিবিরের কর্মী থেকে সাথী হওয়া মানে অন্যান্য দলের মতো নিম্নতর পদ থেকে উচ্চতর পদে আসীন হওয়া, এমন কি নো বড়, ইসলামী ছাত্র শিবিরের কর্মী থেকে সাথী হওয়া মানে কুরআনের জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করা। ইসলামী ছাত্র শিবিরের কর্মী থেকে সাথী হওয়া মানে হাদিসের জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করা। ইসলামী ছাত্র শিবিরের কর্মী থেকে সাথী হওয়া মানে জাগতিক অন্যান্য জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করা। তোমরা যদি সাথী হওয়ার প্রয়াস চালাও, তাহলে আমি বলবো জ্ঞান অর্জন এবং নিজেকে গড়ার দিকে তোমরা আরো এক ধাপ নিজেদেরকে এগিয়ে নিয়েছ। আজকের এই পরীক্ষায় তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো, পরীক্ষায় আমরা তোমাদেরকে যা পড়ানোর চেষ্টা করেছি তাই তোমাদেরকে সাথী হওয়ার দিকে অগ্রসর করেছে বলে আমরা মনে করি। আরেকটু চেষ্টা চালালে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের শপথবদ্ধ শ্রেণী অর্থাৎ সাথী শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা তোমরা অর্জন করতে পারবা ইনশাআল্লাহ। তোমাদের কাছে আমরা আহ্বান রাখছি, ছাত্র শিবিরের প্রশিক্ষণমূলক প্রত্যেকটি আয়োজনে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করবা এবং মনে করবা এই মাজলিসে অংশগ্রহণ করে কোনো ক্ষতি নাই। তোমরা আজকে প্রায় 3 ঘন্টা এখানে বসে আছো, এই কষ্ট নিয়ে তোমরা যাবা না যে 3টা ঘন্টার সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মাজলিসটা হলো জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিসের প্রশংসা করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছিলেন দুটো মাজলিস মসজিদে নববীতে বসা। এক মাজলিসে আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে, প্রত্যাশা করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, বন্দেগী করা হচ্ছে, অপরদিকে আরেকটা মাজলিসে জ্ঞান চর্চা করা হচ্ছে, তারা ইলমে দীন শিখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মজলিসের দিকে তাকিয়ে বলেছেন এই দুই মাজলিসেই কল্যাণ রয়েছে, এই দুই মাজলিসেই বারাকা রয়েছে, কিন্তু একটি হতে আরেকটি অধিক বরকতপূর্ণ। যেই মজলিসে জ্ঞান চর্চা হয় সেই মাজলিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক মর্যাদাপূর্ণ বলেছে। তো তোমরা অনেক প্রোগ্রামে থাকো, অনেক বৈঠকে থাকো, অনেক ক্লাসে অংশগ্রহণ করো, তো যেখানে জ্ঞানের চর্চা হয় সেই মাজলিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক মর্যাদা বলেছে, মর্যাদাবান বলেছে। আজকে তোমরা জ্ঞান চর্চার একটি মাজলিসে এসেছো, তোমরা উপশাখার সামষ্টিক পাঠে অংশগ্রহণ করো, উপশাখার কুরআন তালিমে অংশগ্রহণ করো, তোমরা টিসিতে অংশগ্রহণ করো, টিএসে অংশগ্রহণ করো, প্রত্যেকটি প্রোগ্রামের দাওয়াত পেলে আগ্রহের সাথে অংশগ্রহণ করবা, মনে করবা এই মাজলিসে অংশগ্রহণ করলে আমি আল্লাহ তাআলা রহম পাবো, এই মাজলিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন, আমি সেই মর্যাদা হাসিল করার লক্ষ্যে প্রত্যেকটি সামষ্টিক পাঠে নিয়মিত অংশগ্রহণ করতে চাই, প্রত্যেকটি কুরআন তালিমে নিয়মিত অংশগ্রহণ করতে চাই, প্রত্যেকটি টিসিটিএস আমি অংশগ্রহণ করতে চাই। এই অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা জ্ঞানের রাজ্যে এক একজন নেতা হবা ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচির সফলতা আমরা প্রত্যাশা করছি। আমি ঢাকা মহানগর দক্ষিণকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমার সামনে উপবিষ্ট কর্মীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মসূচি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো এই লক্ষ লক্ষ কর্মসূচির অংশগ্রহণের সূচনা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ দিয়ে। আমরা বাংলাদেশে এই আজকে যেমন পরীক্ষার আয়োজন হয়েছে,
বাংলাদেশে হাজার হাজার থানায় এমন পরীক্ষার আয়োজন হবে। তো এই আয়োজনের সূচনাটা আমরা এই শাখা থেকে করতে পেরেছি, যার দরুন এই শাখা দায়িত্বশীল ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইসলামী ছাত্র শিবিরের এই বিরাট আয়োজনে যারা সবার আগে পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই আয়োজনের সফলতা প্রত্যাশা করছি। যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশগ্রহণ করবেন, সবার জন্য দোয়া, আল্লাহ তাআলা ইলমে জ্ঞানের যোগ্যতায় সকলকে সমৃদ্ধ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।